নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রান্নাটা আমি বানাবো সেটা হচ্ছে এগ কারি। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আমি একটা প্লেটে তিনটে সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এর গাগুলো একটু হালকা করে কেটে দেব। হালকা করে কেটে দিচ্ছি কারণ যাতে এর মধ্যে লবণ ও বাকি মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। ডিমগুলোর মধ্যে আমি অল্প লবণ, অল্প হলুদ ও অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো কমপ্লিট। আর একটা বাটিতে আমি 3 চামচ মতো টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে একটা সুন্দর পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন, পেস্টটা ঠিক এই রকম হবে। এবারে চলুন রান্নার প্রসেসে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি। তার মধ্যে আমি 2 টিস্পুন সর্ষে তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। আমি এই তেলে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। মোটামুটি ভাজতে 3 থেকে 4 মিনিট মতো টাইম লাগবে। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো আমি তুলে নেব। দেখুন, ডিমগুলো রেডি। এবার ওই একই কড়াই আর 2 চামচ সর্ষের তেল আমি দিয়ে দেব। এবারে গোটা মশলাগুলো দিয়ে দেব। অল্প একটু দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ ও একটা তেজপাতা আমি এর মধ্যে ফোড়ন হিসাবে দেব। এটা 1 মিনিট মতো একটু নাড়াচাড়া আমি করে নেব। তারপরে পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমার ভাজতে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো টাইম লেগেছে। তেজপাতাটা আমি একেবারে তুলে নিচ্ছি কারণ তেজপাতার ফ্লেভার মশলার মধ্যে চলে এসেছে। এবারে যে আদা কুচি, রসুন কুচি ও লঙ্কা কুচিগুলো আছে সেগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। এটাও প্রায় 1 থেকে 2 মিনিট মতো ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, কারণ এর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা ভাজার পরে চলে যাবে। এটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে যে টমেটো পেস্টটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেব। টমেটো পেস্টটাও খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। এটা কষাতে হবে কিন্তু খুব ভালো করে, তাই কষানোর জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দেবো 4 মিনিটের জন্য। আগে কিছু ট্র্যাডিশনাল খাবারের রেসিপি আমি দিয়েছি, যদি দেখতে চান আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। আমার 4 মিনিট হয়ে গেছে। দেখুন, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে একটুখানি এটা নেড়ে যে দইয়ে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। আপনারা যদি দই না দিতে চান তাহলে অল্প একটু জলের মধ্যে মশলাগুলো মিশিয়ে দিতে পারেন। মশলাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এতে অল্প একটুখানি জল দেব এবং ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব 4 মিনিটের জন্য। প্রায় 4 মিনিট হয়ে গেছে। দেখুন, মশলাটা কিন্তু অনেকটাই কষে এসেছে এবং তেল ছাড়তে শুরু করেছে। ভেজে রাখা ডিমগুলো এবারে এর মধ্যে দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পরে মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে নেওয়ার পরে অল্প সামান্য একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দেব। গরম মশলাও মশলার সাথে একটু ভালোভাবে মাখিয়ে নেব। এবার এতে অল্প একটু জল দেব। আপনারা যদি বেশি গ্রেভি পছন্দ করেন তাহলে জলটা একটু বেশি দেবেন এবং অবশ্যই লবণটা চেক করে নেবেন। 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। প্রায় 2 মিনিট হয়ে গেছে। দেখুন, রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার যে কুচানো ধনে পাতাটা আছে সেটা এর মধ্যে আমি দিয়ে দেব। ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এই ডিম কারিটা ভাতের থেকেও, রুটি, পরোটা বা নানের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু ও আত্মীয়দের মধ্যে চ্যানেলটি শেয়ার করবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।